বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়া বলছে, ও আবু বকর গো, ও আবু বকর, এই বেঈমানের দলেরা আমাকে দেখতেছি, আমি আমার আল্লাহকে কত ভালোবাসি গো, আমি আমার নবীকে কত ভালোবাসি, আমার জীবন যাইতে পারি গো, আমি বেলাল কখনো ঈমান দিতে পারবো না। গুণকীর্তন করা হয় এই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গার মতো থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রসুলের ঘোষণা অনুযায়ী এটা জান্নাতের বাগান, ঠিক না বেঠিক? এজন্য আমি সামান্য একটু সামনে বাড়বো, আল্লাহকে আমরা কিভাবে ডাকবো, সাহাবায়ে কেরাম আল্লাহকে কিভাবে ডেকেছেন, আমাদেরকে ডাকলে তো মানুষ আমাদেরকে বাধা দেয় না, নাকি বাধা দেয় এলাকাতে? নামাজ পড়লে কি কোনো মানুষ বাধা দেয়? বাধা দেয় না। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহকে ডাকতে যে কাফের বেঈমানেরা তিনাদেরকে বাধাগ্রস্ত করতো, আল্লাহকে ডাকতে দিত না। যেমন বর্তমান সময়ে ফিলিস্তিনে দেখছেন আপনারা কিছু বেদিন বেঈমানেরা আল্লাহর ডাক, তারা এই বাইতুল মুকাদ্দাসকে তাদের আয়ত্তে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত কশিন কালেও বাইতুল মুকাদ্দাস তারা দখলে নিতে পারবে? এজন্য আমি বলছিলাম সাহাবায়ে কেরাম সেই জিকির করতে যেয়ে আল্লাহকে ডাকতে যেয়েও তারা বাধাগ্রস্ত হলেন। তার মধ্যে একজন সাহাবির আলোচনা সামান্য করে এরপরে আমি জিকির মিলাদ করে শেষ করে দেব ইনশাল্লাহ। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, রাত্র গভীর হয়ে গিয়েছে। তার মধ্যে একজন সাহাবি যিনি একেবারে চেহারা একেবারে কুচকুচে খালো, চেহারা না বললেই চেহারা নাই বললেই সারে, যিনার নাম হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক না বেটি? সেই বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নাম যখন ডাকতেছেন, আল্লাহকে যখন ডাকতেছেন, কাফের বেঈমানের দলেরা সেই বেলালের কণ্ঠকে রুদ্ধ করার জন্য, সেই বেলালকে মারার জন্য পায়তারা যখন শুরু করলো, হযরতে বেলালকে লোহা গরম করে তিনার জিহ্বার মধ্যে দিয়ে দিল। শুধু তাই নয়, আপনার ঘোড়া দ্রুতগামী ঘোড়ার পিছনে তাকে বেঁধে মরুভূমির বালির দিকদা দৌড়াইতেছে, চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। হযরতে বেলালের শরীর একেবারে তেতলাইয়া গেছে, হযরতে বেলাল আর চলতে পারছেন না। এমন সময় একজন সাহাবি, এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান কি আপনার তাকে মারার জন্য আসে, নাকি তাকে সাহায্য করার জন্য আসে? আছে, বর্তমান সময়ে কিছু মুসলমান আছে আর একটু পিংঠা লাগাইয়া দেয় যে আর একটু ঝগড়াটা বাড়ুক, আমি দূর থেকে দেখি কেমন হয়, নাউজুবিল্লাহ বলবেন না? এই লোক মনে হয় এই এলাকাতে নাই, আছে যে ঝগড়া লাগলে আর একটু কিছু বাড়ায় দেয় যাতে আরও ঝগড়া একটু বেশি লাগে, দূর থেকে দেখে দেখে হাসবে। তো সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবি তিনার সামনে গেলেন, যিনার যে সাহাবি জলিলুল কদর সাহাবি, যিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবি সামনে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বললেন, হে হযরতে বেলাল, আপনি কি করেন কিছুক্ষণের জন্য, আপনি কি যে আপনি যে আল্লাহকে ভালোবাসেন রসুলকে ভালোবাসেন আল্লাহ জানে কি জানে না, আমরা যে আজকে কোন উদ্দেশ্যে বসেছি আল্লাহ জানে কি জানে না। হযরতে বেলালকে বললেন, হে বেলাল, আপনি যে রসুলকে ভালোবাসেন, আপনি যে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তো জানে, রসুল তো জানে, কিছু সময়ের জন্য তার হাত থেকে বাঁচার জন্য এই কালেমা ছেড়ে দাও। হযরতে বেলাল বললেন, মুসলমান কোনো দিন ইমান দেয় না, মুসলমান জান দিতে পারে কিন্তু ইমান অবন্ধনে গভীর মনোযোগ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আবু বকর গো, ও আবু বকর, এতক্ষণ ওই বেঈমানের দলেরা আমাকে মারল, আমি যেত যত কষ্ট পেয়েছি তার চাইতে কোটি গুণ কষ্ট পাইলাম, তুমি হযরতে আবু বকর যে আমাকে বললা কিছুক্ষণের জন্য আল্লাহর নাম ছেড়ে দেব। হযরতে বেলাল ডাক দিয়া বলছে, আবু বকর গো, ও
আবু বকর আমি যদি কাফের বেঈমানের ভয়ে আমি তো আল্লাহর বাজারের মধ্যে বিক্রি হতে আসছি এই বেঈমানরা আমাকে একটু খা দিয়ে দেখতেছে আমি সত্যই কি আল্লাহকে ভালোবাসি আমি সঠিক কি আমার নবীকে ভালোবাসি কিনা আমাকে তারা ঠোকা দিয়ে দেখতেছে দেখবেন এলাকার মধ্যে মাটির পাতিল ছিলেননি আছেন এই এলাকাতে মাটির পাতিলের মধ্যে মানুষে যখন কিনবে তখন একটা টোকা দিয়ে দেখে পাতিলটা ভালো কিনা ভালোর একটা সুর আছে আবার সমস্যা হলো আরেকটা সুর আছে কালী কলসির একটা সুর আছে বোনা কলসির একটা সুর আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়া বলছে ও আবু বকর গো ও আবু বকর এই বেঈমানের দরে দাও আমাকে দেখতেছি আমি আমার আল্লাহকে কত ভালোবাসি গো আমি আমার নবীকে কত ভালোবাসি আমার জীবন যাইতে পারি গো আমি বেলাল কখনো ঈমান দিতে পারবো না কথা বলে না ঠিক না বেঠে এই জন্য আমার যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা গো ওই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুসাইন কে ওই বেয়াদবের দলেরা প্রশ্ন করছিল হুসাইন তুমি যদি আত্মসমর্পণ করো তোমাকে আমরা ছেড়ে দিব এবার হুসাইন বলছিলেন ও বেয়াদবের দলেরা রে নবীর প্রেমিকেরা কখনো জানের ভয় করে না কথা বলেন ঠিক না বেঠে ইনদিমিন টাইমে হযরত আবু বকর ডাক দিয়া বলছি ও কাফির কুফফারের তোমরা এই বেলালকে আজাদ করে দাও যত টাকা লাগে আমি আবু বকর দিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু টাকা দিয়ে দিরহাম দিয়ে ওই বেলালকে কয় করে আমার নবীর কাছে নিয়ে গেলেন গো যাওয়ার পরে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আজকে একটা পাগল আপনার দরবারে আনছি গো আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তুমি তো পাগল আনো নাই তোমার জন্য একটা জান্নাতের সার্টিফিকেট আমি রাসূল দিয়া দিলাম আমি মদিনার পাগল আমি নবী পাগল গজল বললে কি গুনাহ হয় না নবীর শান বললে কি গুনাহ হয় না তাহলে আর একটু জোরে বললে ভালো লাগে না আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল কথা বলে না ঠিক না বেঠে আমার নবী ডাক দিয়া কই আবু বকর গো ও আবু বকর তুমি তো পাগল আনো নাই ও আবু বকর তোমার জন্য আমি নবী একটা জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম আমার নবী ডাক দিয়া কই বেলাল গো ও বেলাল আজকে থেকে তোমাকে যেই আল্লাহ নাম বলার কারণে বেয়াদবেরা তোমাকে কষ্ট দিয়েছে আমি রসুল আজকে থেকে ঘোষণা দিয়ে দিলাম গো তুমি হলা ওই মুসলিমদের প্রথম মুয়াজ্জিন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কই বেলাল গো ও বেলাল তুমি যাই আজকে মন কুলে একটা আজান দিয়া দাও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ কোথায় যাই আজান দিব আমার নবী ডাক দিয়া বলে উঁচু জায়গায় দাঁড়ায় আজান দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামালে আবু খুবাইসের উপরে যাইয়া হযরত বেলাল আজান দিলেন গো আমার নবী ডাক দিয়া কই বেলাল গো এই জাবালে আবু কুবাইস কোন পাহাড় জানেন নি আপনারা যেই পাহাড়ের উপরে দাঁড়ায়া আমার নবী ছাদকে দ্বিখণ্ডিত করেছিলেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কই বেলাল রে এক চাইতে উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় আজান দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে রহমত পাহাড়ের মধ্যে গেলেন জাবালে রহমত কোন পাহাড় যেই পাহাড়ের মধ্যে দাঁড়ায়া আমার নবী বিজা বিদায় হজের ভাষণ দিয়েছিলেন ইনদিমিং টাইমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাবালে রহমতের উপরে দাঁড়ায়া যখন আজান দিছে গো আমার নবী ডাক দিয়া কই
বেলালের একান্তে কো আযান দিলে আমি রাসূলের কাছে ভালো লাগে না এর চাইতে উঁচু জাগার মধ্যে যায় আযান দাও হযরত বেলাল ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী এর চাইতে উঁচু জায়গা তো কানাই কাবা আমি কি কানাই কাবার উপরে যায় আযান দিব আমার নবী কয় হ তুমি কানাই কাবার উপরে যায় আযান দাও হযরত বেলাল ডাক দিয়া কয় নবী গো ও নবীজি আমি যদি কানাই কাবার উপরে আযান দে এতক্ষণ তো আমি কেবলা বানায়া কানে কাবাকে কেবলা বানায়া আমি আযান দিয়েছি গো এখন আমি কাকে কেবলা বানাবো আমার নবী কই বেলালেরে আমি রাসূলকে কেবলা বানায়া তুমি আযান দাও কারণ আমার নবী তো কাবার কাবা কথা বলেন ঠিক না কেউ বা বলে নবী নূরেরই ফুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী কামলিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ مصطفى نبي صلى على ات زبان بند রাখবেন না চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ এই বেলালের আলোচনা যদি করি রাত্র একটা হয়ে গেল আলোচনা শেষ হবে না কিন্তু আপনারা থাকতে পারবেন না পারবেন কিন্তু আমি জানি আপনাদের কষ্ট হবে না গভীর মনোযোগ আমার যুবক ভাইরা গো ও মুরব্বি বাবাজিরা গো এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবীর এমন প্রিয় একজন সাহাবী হয়ে গেলেন যেই সাহাবী এমন একজন প্রিয় সাহাবী হয়ে গেলেন কিন্তু কেই যে কাফের বেঈমানের মুখের ভিতরে আপনার লোহা গরম করে দেওয়ার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু নবীর নামটা ভালো করে উচ্চারণ করতে পারে না আশাদুর জায়গায় আশাদু পড়ে শুদ্ধ করে বেলাল পড়তে পারে না একদল সাহাবীরা ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী বেলাল তো আযান দেই কিন্তু বেলালের আযান তো শুদ্ধ হই না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী কই সাহাবীরা তোমরা কি বলতে চাও ইয়া রাসূলুল্লাহ বেলালের আযান তো শুদ্ধ হই না আমার নবী কই ঠিক আছে আগামী কাল ফজর থেকে তোমাদের মন মতো একজন মুয়াজ্জিন দিয়ে আযান দেওয়া দিও কিন্তু বেলালের যেই প্রেম ছিল সেই প্রেম তার হৃদয়ের ভিতরে নাই কথা বলেন ঠিক না বেঠি ইন দি মিং টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো হযরতে বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে কিয়ামত হতে পারে আমি আল্লাহ সকাল হইতে দিব না বলেন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার জীবন পাইরা গো ইন দি মিং টাইমে আমার নবী বেলালকে ডাক দিলেন ডাক দিয়া কই বেলাল গো তুমি কোথায় আছো কিন্তু এই বেলাল মসজিদের কোনার মধ্যে যায় দুইটা চোখের পানি সাইরা সাইরা খান দেয় আপনারা বলুন বান্দার চোখের পানির দাম আছে না নাই যুবক বাইরা যার কেউ নাই মনে করেন বিপদে পড়ে গিয়েছেন ডানে শত্রু বামে শত্রু সামনে শত্রু পিছনে শত্রু যখন কোন মানুষ তোমার আর আপন থাকে না গো একজন তোমার কোনো আপন আছেন বলেন তিনার নাম কি ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন আমি আল্লাহ তোর পক্ষে থাকব গো তাম পৃথিবীর মানুষ তোর যারা পরিমাণ ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠে গভীর মনোযোগ আমার নবী ডাক দিয়ে কই বেলাল গো ও বেলাল
সুন্দর করে যায় আজান দিয়া দাও ওই বেলাল কেমন বেলাল জানেন নি আমার নবী যখন মেরাজ করতে গেলেন আল্লাহর বাড়িতে আমার নবী শুনতে পান আমার নবী জান্নাতের দিক দিয়ে হাঁটে কিন্তু বেলালের পায়ের আওয়াজ শোনা যায় বলেন না সুবহানাল্লাহ বেলাল কোথায় বেলাল তাকে জমিনে বেলালের পায়ের আওয়াজ চলে যায় আসমানে ও বন্ধুরি আমার ইনদিমিং টাইমে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যখন দিয়ে দিলেন আজান দিতে দেরি হলো গো সঙ্গে সঙ্গে পূর্ব আকাশ সাদা আসতে লাগলো বলেন না সুবহানাল্লাহ আমার নবী ছোট চূড়া দিয়ে সংকেত তো ছোট ছোট চূড়া দিয়ে আমার নবী নামাজ পড়ার পরে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হইলেন নামাজ পড়েছে ফজরের টাইম হয়ে গেছে জোহরের বলেন না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা আর আজকে কেউ বাড়িতে যায় না একবারে জোহরের নামাজ পড়া যাইবা বলেন না সুবহানাল্লাহ সাহাবীরা নবীকে ভালোবাসতো কিনা আমরা রাসূলকে ভালোবাসি কিনা আমার নবীর সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন আমার নবী মেরাজ থেকে আসার 3 মাস 17 দিন পরে 17 মাস 3 দিন পরে আমার নবী একদিন তখন সময় আপনার কানায় কাবা কেবলা ছিল না তখন সময় কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস কেন বলছি সামনে যে আপনার বাইতুল মুকাদ্দাসের ইতিহাস একটু না বললেই নয় কারণ কাফের বেঈমানের ধরেরা আমাদেরকে কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য অনেক পায়তারা করতেছে যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে তখন সময় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 10 জন সাহাবী নিয়ে আমার নবী এই মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হলো আপনার দক্ষিণ দিকে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 10 জন সাহাবী নিয়ে নামাজ আদায় করতেছেন হঠাৎ করে পিছন থেকে একজন ইহুদি ডাক দিয়া বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমাদের ধর্ম মানে না আমাদেরকে বিশ্বাস করে না কিন্তু আমাদের কেবলার দিক দিয়ে নামাজ পড়ে বলেন না নাউজুবিল্লাহ আসলে কেবলাটা মুসলমানদের কিন্তু তখন তাদের দখলে ছিল তখন আমার নবী নামাজের মধ্যে যখন শুনলেন শোনার পরে আমার নবী দুই রাকাত নামাজ পড়ে পেরেছেন আমার নবী দুই রাকাত নামাজ পড়ে আকাশের দিকে মাথা উত্তোলন করে নবী নামাজের মধ্যে কিন্তু মনে মনে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়া দিয়েছেন আল্লাহ বলেন কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা হে রাসূল আপনি কেন বারবার আকাশের দিকে মাথা উত্তোলন করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মনের খবর জানি কথা বলেন ঠিক আল্লাহ আমগোর মনের খবর জানে কি জানে না আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমি তো আপনার মনের খবরগুলো জানি আপনি বলেন কি করতে হবে আমার নবী মনে মনে নামাজের ভিতরে আমার নবী নামাজে সূরা পড়তেছেন কিন্তু আমার রাসূলের সাথে আল্লাহর প্রেমের কালেকশন লাগাইতেছেন আল্লাহ বললেন হে রাসূল আপনি এই কাফের বেঈমানেরা যখন আপনাকে বলল আজকে আপনি যে দিকটা তাকাবেন আপনি যে দিকটা নামাজে ঘুরবেন দুই রাকাত পড়েছেন আর পড়বেন না আপনি যে দিকটা ঘুরবেন সেই দিক দিয়ে আমি আল্লাহ কেবলা বানায়া দিব বলেন সুবহানাল্লাহ আমার নবী চিন্তা করলেন আমি যে জায়গার মধ্যে পৃথিবীর জমিনে আসলাম আমার বাড়ির পাশে সেই খানায় কাবা তখন কেবলা হয় নাই আমি যদি সেদিকে ফিরি তাহলে খানায় কাবার দাম বেড়ে যাবে আমার নবী এতক্ষণ ছিলেন কোন দিকে দক্ষিণ দিকে আমার নবী সরাসরি দাঁড়ায় গেলেন উত্তর দিকে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন এখন যদি আপনাদের এই বড়হাট এলাকার কোনো ইমাম সাহেব আমরা নামাজ পড়ি কোন দিকে পশ্চিম দিকে হঠাৎ করে দুই রাকাত নামাজ পড়ে যদি পূর্ব দিক দিয়ে দাঁড়ায় যায় অনেক লোক মনে মনে মুসল্লিরা বলবে যে ইমাম সাহেবের মনে মাথার স্ক্রুপ ডিল হয়ে গেছে তাড়াতাড়ি পাবনা হেমায়তপুর পাগলাগারা নিয়ে যাও মনে হয় মাতার স্ক্রুপ ডিল হয়ে গিয়েছে কিন্তু আমার নবী তো এমন নবী না আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না আমার নবী ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার নবী আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত দেয় না ইনদিমিং টাইমে আমার নবী যখন দাঁড়ায় গেলেন সোজাসুজি যখন আমার রসুল দাঁড়িয়ে গেলেন যখন উত্তর দিকে সাহাবায়ে কেরাম মনে মনে নামাজের মধ্যে চিন্তা করলেন যে আমরা নামাজের মধ্যে সতর্কভঙ্গ হব না যেই নবীর পিছনে দাঁড়াইছি আমরা তো মুসার পিছনে দাঁড়াই নাই আমরা তো ইব্রাহিমের পিছনে দাঁড়াই নাই আমরা তো নূহ নবীর পিছনে দাঁড়াই নাই আমরা যেই নবীর পিছনে দাঁড়াইছি তিনি হলেন রাহমাতাল্লিল আলামিন রাহমাতাল্লিল আলামিনের পিছনে দাঁড়াইছি তারা তো নবীর সাহাবায়ে কেরামদের আকীদা কেমন তারা গুইরা যায়া আমার নবীর পিছনে আবার দাঁড়ায় গেছে বলেন না সুবহানাল্লাহ এই ঘটনা বলতে গেলে অনেক লেট হয়ে যাবে মাহফিল কমিটির বাইরে বলছেন যে হুজুর জিকির করেন যাই হোক
অন্য কোন সময় আলোচনা মন পড়ে শোনাবো আসলে 12টার পরে আলোচনা করতে কষ্ট হয় 12টার পরে আলোচনা করতে কিন্তু প্রচুর কষ্ট হয় এজন্য আমরা আল্লাহর জিকির করতে চাই কে চায় না যেহেতু আজকের মাহফিলটা দোয়া ও জিকির মাহফিল কি মাহফিল জিকির মাহফিল তো জিকির মাহফিল করলে জিকির করলে কলবের ময়লা আল্লাহর হাবিব বলেন ইজাউল কলবি জিকরুল্লাহ অন্তরের কাদদের নাম হলো আল্লাহ পাকের জিকির বলেন না সুবহানাল্লাহ সব কলবিতে এজন্য যারা